হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন বন্ধুগণ। ব্যবসা করতে এমন ব্যবসা যে ব্যবসা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন, তো এরকম একটি প্রফিটেবল বিজনেস নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি বন্ধুগণ। বর্তমান সময়ে যেসব ব্যবসা চলে আপনি কিন্তু সেরকম একটি ট্রেন্ডিং টপিক নিয়ে ব্যবসা কিন্তু করতে পারেন, এবং কিছু কিছু ব্যবসা আছে যেটা অনেক দিন ধরে চলে আসছে, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলবে, এরকম কিছু ব্যবসা রয়েছে। তো সেরকম একটি লাভজনক ব্যবসা নিয়ে আজকে চলে এসেছি। আগে একটি আমি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে ওই ব্যবসাটি আপনি কোনো রকম মেশিন ছাড়া কি করে শুরু করতে পারবেন, তো সেইটারই আজকে আমি নিয়ে এসেছি যে আপনারা কি করে নিজস্বভাবে কারখানা খুলবেন বা নিজের কোম্পানি খুলবেন, সেই নিয়ে আজকে তথ্য দিতে চলেছি। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের এই বিজনেস আইডিয়া। আমি আপনাদের বন্ধু সত্যিকার, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেস। তো বন্ধুগণ, আজকে যে ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা নিয়ে করতে চলেছি সেটা হলো ব্লেড, রেজার ব্লেড তৈরির কারখানা আপনি কি করে খুলবেন। আপনি নিজস্ব এলাকাতেই কিন্তু একটি ভালো লোকেশন নিয়ে, জায়গা নিয়ে কিন্তু একটি রেজার ব্লেড তৈরির কারখানা কিন্তু অনায়াসে খুলতে পারেন, যদি আপনার একটু ভালো বাজেট থাকে। আর এই ব্যবসা আপনি নিজস্ব বাজেট যদি আপনার ভালো না থাকে, তাহলে আপনি তিন চারজন শেয়ারে মিলেও কিন্তু এই ব্যবসা কিন্তু অনায়াসে করতে পারবেন। এই ব্যবসা করে আপনি কিন্তু মাসে 6-7 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন, কারণ এই রেজার ব্লেডের যে কতটা চাহিদা রয়েছে সেটা নিয়ে আমাকে আলাদা করে বুঝিয়ে বলে দিতে হবে না, কারণ আপনারা সকলে ভালো করে জানেন যে রেজার ব্লেড কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম কাজে লাগে। বিশেষ করে তো আমরা অবশ্যই এই শেভিং করার জন্য তো এই রেজার ব্লেড ব্যবহার করে থাকি, আরও এদিকে টুকিটাকি কাজের জন্য কিন্তু মানুষ এই ব্লেড ব্যবহার করে থাকে। তো এই রেজার ব্লেড আপনি কি করে কারখানা খুলবেন, কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে এবং কি পদ্ধতিতে ব্লেড তৈরি হয়, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলতে চলেছি বন্ধুগণ। এর আগেও একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আপনাদের বলেছি যে আপনারা রেজার ব্লেডের ব্যবসা কী করে শুরু করবেন কোনো রকম মেশিনপত্র ছাড়াই। যদি আপনার বাজেট খুব কম থাকে তাহলে কিন্তু আপনি সেই পদ্ধতিতে ব্যবসা করতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য সেই ভিডিওর লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিলাম। আমি বলবো অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে কী করে ব্লেডের ব্যবসা করবেন কোনো রকম যন্ত্র ছাড়াই। তো আজকের এই ভিডিওতে এবার বলে দিই যে আপনারা কী করে একটি মেশিনের মাধ্যমে বা একটি কারখানা খুলে এই ব্লেড তৈরির ব্যবসাটি শুরু করতে পারবেন। তো বন্ধুগণ, এই ব্লেড তৈরির কোম্পানি খুলতে গেলে আপনার মোটামুটি একটা ভালো বাজেট হওয়ার প্রয়োজন। তো কত টাকা লাগবে সেটা আমি ভিডিও শেষের দিকে বলতে চলেছি। এবার বলি যে ব্লেড তৈরির প্রসেসটা কিভাবে হয়, মানে কিভাবে আপনি ব্লেডগুলো তৈরি করবেন, আসুন এবার সেটাকে একটু দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে। দেখুন, ব্লেড তৈরি করতে গেলে অবশ্যই এরকম পাতলা পাতলা শিটের প্রয়োজন, আর এই শিটগুলোকে এই মেশিনের মাধ্যমে ঢুকিয়ে প্রেস করা হয়। আর প্রেস করে যে ব্লেডের যে ডিজাইনটা হয় আর মাঝখানে যে ছিদ্রটা হয়, এটা কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু বানানো হয়ে থাকে। এই যে শিটগুলো হয়ে থাকে এগুলো কিন্তু স্টেনলেস স্টিলের, তো শুরুতে কিন্তু খুবই নমনীয় হয়, তার জন্য একে এরকম হিটিং মেশিনের মাধ্যমে 1000 ডিগ্রি সেলসিয়াসের মাধ্যমে হিট করে এগুলোকে একটু শক্ত করা হয়। এই শক্ত করে আবার এটিকে কিন্তু ঠান্ডা করা হয়, তার জন্য কিন্তু একটি ঠান্ডা জলের মধ্য দিয়ে এটি কিন্তু প্রবেশ করিয়ে এই ব্লেডগুলোকে কিন্তু নরম ঠান্ডা করা হয়। এরপরও কিন্তু ব্লেডগুলো এরকম নরমই থাকে, তারপর তা কিন্তু আবারও এরকম কিন্তু এরকম হাই টেম্পারেচারের মধ্যে কিন্তু আবার দেওয়া হয়, তারপর সেটিকে বের করে কিন্তু সেই কোম্পানির নাম লোগো প্রিন্ট করা হয়। তো প্রিন্ট করার পরে এগুলোকে কিন্তু তারপর আগুনের মধ্যে দিয়ে আবার প্রবেশ করানো হয়, যাতে প্রিন্টিংটা ভালো করে লেগে যায়। এরপর বন্ধুগণ, এই ব্লেডগুলোকে এবার ধার দেওয়ার পালা। তো এই মেশিনের মাধ্যমে ঢুকিয়ে ব্লেডগুলোকে কিন্তু ধার দেওয়া হয়। তো এইভাবে প্রসেস করে কিন্তু ব্লেডগুলো যে আরও পাতলা এবং আরও কিন্তু ধারালো তৈরি করা হয়, এইভাবে মেশিনের মাধ্যমে প্রেস করে করে। এরপর ব্লেডগুলোকে কিন্তু আলাদা করে কেটে নেওয়া হয়, কেটে নিয়ে সিঙ্গেল পিস করে কিন্তু এরকম বানিয়ে নেওয়া হয়, তারপর এগুলোর একটু ধার চেক করা হয়। তো এরকম একটি ডিজিটাল মেশিনের মাধ্যমে ম্যানুয়ালি কিন্তু চেক করা হয় যে এটার ধার আদৌ হয়েছে কিনা, তারপর এই লিকুইডের মধ্যে দেওয়া হয়, আর এই লিকুইড হলো এথিল অ্যালকোহল। এতক্ষণ তো ডিজিটাল মেশিনের মাধ্যমে ধার চেক করছিল, এবার এটিকে একদম প্র্যাকটিক্যালিভাবে মানে কাগজের পাতলা শিটগুলোকে কাটার জন্য এগুলোকে দেখা হয় যে আদৌ ঠিকমতো কাটছে কিনা, এইভাবে কিন্তু প্র্যাকটিক্যালি ধারগুলোকে চেক করা হয়।
একবার ধার পরীক্ষা করা হয়ে গেলে ব্লেডগুলো অনায়াসেই কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এরপর করা হয় প্যাকেজিং। তো প্যাকেজিং করেই আপনি কিন্তু এইগুলোকে মার্কেটে অনায়াসেই কিন্তু বিক্রি করে দিতে পারবেন। আর এই পদ্ধতিতেই কিন্তু এই ব্যবসা অনায়াসেই আপনি শুরু করতে পারবেন। এবার বন্ধুগণ আপনাদের বলে দিই যে এই ব্যবসা করতে গেলে আপনার মূলত কত টাকা বাজেট লাগবে। দেখুন বন্ধুগণ, এরকম একটি অটোমেটিক, এটি একটি ফুললো অটোমেটিক মেশিন, এখানে ম্যানুয়ালি খুব একটা কোনো কাজই নেই, তাই এরকম একটি মেশিনের কিন্তু অনেকটাই দাম হয়ে থাকে। তো পুরোপুরি সেট আপ করতে, একটি কারখানা বিল্ড আপ করতে আপনার কিন্তু একটা মোটা বাজেটের প্রয়োজন, কম করে কিন্তু 2 কোটি টাকা অনায়াসেই কিন্তু এরকম লেগে যেতে পারে এরকম একটি বড় আকারের কারখানা খুলতে গেলে। আপনি চাইলে এর থেকে ছোটো আকারেরও কারখানা খুলতে পারেন, সেক্ষেত্রে আরও ইনভেস্টমেন্ট একটু কমে যেতে পারে। তাও আপনি যদি 3-4 জন লোক মিলে যদি ব্যবসা করতে চান করতেই পারেন শেয়ারে, এবং চাইলে কিন্তু সরকারিভাবে লোনও কিন্তু নিতে পারবেন। তো বন্ধুগণ, এই ব্যবসা করে আপনারা মাসে কম করে 6-7 লাখ টাকা অনায়াসেই ইনকাম করতে পারবেন। তো বন্ধুগণ, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের আগে বলেছিলাম যে আমি একটি ভিডিও বানাতে চলেছি যেখানে আমি বলে দেবো যে এই কী করে ব্লেড তৈরি করতে হয় কোম্পানিতে, সেই সমস্ত প্রসেস আপনাদের বলবো। তো আজকে সেই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন এরকমই নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।